পরিষ্কার করার জন্য অন্য কিছু, চেহারা পরিষ্কার করার জন্য আরেক কিছু, দাঁত পরিষ্কার করার জন্য আরেক কিছু। এই জন্য রাসূল বলেন লিকুল্লি শাইইন সিখালা, সব কিছুর জন্য আলাদা আলাদা বস্তু আছে। আসিখালাতুল কুলুবি যিকরুল্লাহ, আসিখালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর দিলটা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ তাআলার জিকির। দিলটা পরিষ্কার করার যন্ত্র কি? আল্লাহ তাআলার জিকির। আশ্চর্য বিষয় হলো, আপনি যদি মা বোন যদি চুলা আরে তরকারির পাতিল আর ভাতের পাতিল ভীম দিয়া মাঝে, ভীম দিয়া লিকুইড দিয়ে মাঝে, যদি জিজ্ঞেস করেন কতক্ষণ মাঝে, উত্তর হবে যতক্ষণ পরিষ্কার না হয়। কতক্ষণ মাঝে? হ্যাঁ, আপনি জামা কতক্ষণ ধোন যতক্ষণ পরিষ্কার না হয়, গাড়িটা কতক্ষণ ধোয় যতক্ষণ পরিষ্কার না হয়, এবার দিলটা কতক্ষণ ধুবেন যতক্ষণ পরিষ্কার না হয়। সুবহানাল্লাহ, এবার দিনটা কতক্ষণ ধরবেন যতক্ষণ পরিষ্কার না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কয়বার বললে পরিষ্কার হবে আমার জানা নাই, কয়বার বললে পরিষ্কার হবে আমার জানা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই জন্য মৌত পর্যন্ত পরিষ্কার করতে থাকো। আজকে জুমার পর থেকে পর্যন্ত যেই পরিমাণ গাইছে, এক একজনে যেই পরিমাণ গাইছে, যদি মৌ জন্ম থেকে আজ পর্যন্ত এই পরিমাণ কালিমা পড়তো সব আল্লাহর নবী হয়ে যেত। কি আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত যে পরিমাণ খন্তি খন্তি বলে চিল্লাইছে, যদি এটা কেয়ামত, যদি জন্ম থেকে আজ পর্যন্ত এই পরিমাণ কালেমা পড়তো সব আল্লাহর নবী হয়ে যেত। কে পড়বে, কার কার সময় হবে? চিল্লা যে যা পারে বলুন, আমরা বলবো না ইলাহা ইল্লাল্লাহ, দেখেন আল্লাহ তাআলা একমাত্র মানব জাতিকে গুনাহের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, একমাত্র মানব জাতিকে গুনাহের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, আর নিজের কাছে মাগফিরাতের ক্ষমতা রেখে দিয়েছেন। তাহলে বোঝা গেছে গরুকে মাফ করবে না, গরুর গুনাহে নাই মাফ করার প্রশ্ন নাই। সুবহানাল্লাহ, ফেরেশতাকে মাফ করবে, ফেরেশতার গুনাহও নাই মাফ করার প্রশ্নও নাই, ছাগলের গুনাহও নাই মাফ করার প্রশ্নও নাই, ইহুদিকে মাফ করবে না, ইহুদির গুনাহও নাই মাফ করার প্রশ্নও নাই। বুঝুন না, ইহুদির কোনো গুনাহ নাই, বলেন ইহুদির কোনো কি নাই? কিন লেগে ইহুদির গুনাহ নাই, আর ইহুদির ইমানও নাই, তো গুনাহ আইব কত? এটা তো ব্যাগের তলায় নাই, তো মাছ আইব কত? বুঝেন না কথা? এই জন্য ইহুদিকে মাফ করবে কেন মাফ করবে না? আরে গুনাহ নাই, গুনাহ নাই কিন লেগা ইমান নাই বলেন? আরে ইমানে তো নাই, তো তার গুনাহ আইব কত, নেকি আইব কত? আর কোনো গুনাহ লাগে না, ইমান না থাকলে আর কোনো গুনাহ লাগে না বলেন? এই জন্য তাকে কোনো গুনাহ কাউন্ট না, তাকে কোনো গুনাহ কি না? আরে ওটা তো এক ফিটাই যথেষ্ট, আবার ফিটাই দিব কত? এই জন্য মাফ করবে শুধু আমাদেরকে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।
মাফ করবে শুধু কাদেরকে? নবীরাও মাফের উর্ধে। গুনাহ আছে মাফ করতে তো নবীরাও তো গেছে গা, আউলিয়ায়ে মুকাররমীনও গেছে গা, ফেরেশতারাও গেছে গা, সমস্ত জানোয়ারগুলোও গেছে গা, আর কাফের ইয়াহুদি তো হুক বাই নাই, মাফটা করবে কাকে? শুধু আমাদেরকে ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ। আর আমার তো তুই যে এভাবে কইছস এর লেগে তোরে ও মাফ। কি হয় ইনশাআল্লাহ আমার রব মাফ করে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আমরা কি তারা আছি? হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আজিব, এখন তাইলে আশাবাদী হয়ে কি গুনাহ বেশি করা নাকি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া না করা? যে যিনি আমাকে এত কিছু করলেন আবার মাফও করে দিবেন, আমি তার নাফর মানি করি কিভাবে? কেমনি করি, কিভাবে করি? এই জন্য কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লানিনুল মুযনিবিন আহাব্বু ইলাল্লাহি মিন সাউতিল মুসাববিহিন। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ, এই আওয়াজের চেয়ে আস্তাগফিরুল্লাহ এই আওয়াজ আল্লাহর কাছে বেশি প্রিয়। গুনাহগারের আওয়াজ, গুনাহগারের আওয়াজ আল্লাহ তাআলার কাছে তাসবিহের আওয়াজের চেয়ে বেশি প্রিয়। একজনে তাসবিহ পড়ে আরেকজন বলে আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন, এই শব্দ আল্লাহর কাছে হাজারো সুবহানাল্লাহর চেয়ে বেশি প্রিয়। আল্লাহ কি কথা! হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন সুবহানাল্লাহ এর দাম বেশি নাকি আস্তাগফিরুল্লাহ এর দাম বেশি? হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন কারো জামা যদি ময়লা হয়ে যায় তবে আতরের প্রয়োজন বেশি না সাবানের প্রয়োজন বেশি? উত্তর হলো আতরের চেয়ে সাবানের প্রয়োজন বেশি। সকল তাসবিহ হলো আতরের মতো আর ইস্তিগফার হলো সাবানের মতো। তাসবিহ হলো কিসের মতো? আতরের মতো। ইস্তিগফার হলো কিসের মতো? সাবানের মতো। বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, আল্লাহ তাআলা মাফ করে দিবেন এটাও স্বাভাবিক। খুশি লাগে না? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন। আল্লাহ এই মুহূর্তে আপনি একটু চায়া দেখেন না গোটা দেশের কি অবস্থা, আর আমরা কিতেছি কি? আমরা তো আপনার ঘরে বসে গেছি, আমরা তো আপনার ঘরে বসে আছি কি? আমাদের অল্প কজনকে দিলে কি আপনার খাজানা কম পড়বে? তো দিবেন না কেন? কি বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, আল্লাহ তাআলা মাফ করে দিবেন এটাও স্বাভাবিক। বান্দা গুনাহের যোগ্যতা রাখে এটা স্বাভাবিক, আল্লাহ মাগফিরাতের যোগ্যতা রাখে এটাও স্বাভাবিক। কি বান্দা গুনাহের যোগ্যতা রাখে এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আল্লাহ মাফের যোগ্যতা রাখে এটাও কি? আল্লাহ তাআলা মাফের যোগ্যতা রাখেন এটাও স্বাভাবিক। অতএব সুবহানাল্লাহর চেয়ে আস্তাগফিরুল্লাহর দাম বেশি, সুবহানাল্লাহর চেয়ে আস্তাগফিরুল্লাহর দাম বেশি। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন কোনো মুসলমান গুনাহ করবে এটা স্বাভাবিক, কিন্তু কোনো মুসলমান গুনাহের উপরে জমে থাকবে এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক। আল্লাহ, গুনাহ করবে স্বাভাবিক না অস্বাভাবিক? তাহলে মাঝে মাঝে মোবাইল বের হবে, মাঝে মাঝে মোবাইলে কিছু একটা ঢুকে যাবে এটা স্বাভাবিক, লেকিন সে এটা নিয়ে 24 ঘন্টা থাকবে এটা অস্বাভাবিক। এটা কি বলে? মাঝে মাঝে ওয়াজ শুনতে গিয়া একটা গুনাহ হয়ে গেছে এটা স্বাভাবিক, না এটা ওয়াজের পরিবর্তে গুনাহের মধ্যে ডুবে আছে এটা অস্বাভাবিক। এটা কি বলেন? তাহলে বলবে আজকে তো হুজুর আমাদের জন্য কিছু চান্স রাখছে, কিছু সুযোগ রাখছে, এতদিন তো সুযোগ রাখতো না, আজকে তো কি রাখছে? এই জন্যই আমি যেন এটা নাই ঢুকে, এই জন্যই আমার মোবাইলে এইসব কিছু নাই, এই জন্যই নাই যেন ভুলও না ঢুকে। সুবহানাল্লাহ, পড়ল যেন কি বলেন, যেন ভুলেও না ঢুকে।
কাগজ লাগে আপনার বয়ান দেখার জন্য? মালিকের কাছে কোন লাগে? লাগা লাগা দুই লাগা, লাগা লাগা কয় লাগা বলেন? মালিকের কাছে সব থার্মোমিটার আছে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত এক জীবন আমাদেরকে নসিব করেন। কমপক্ষে প্রতিদিন 100 বার ইস্তিগফার, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজীব